মন্দারমণি থেকে দীঘা আসার পথে কয়েকটা তোলা ছবি তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো, তাই কয়েকটা ছবি শেয়ার করলাম। গুড আফটারনুন এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চের জন্য বেরিয়ে পড়েছি। যেহেতু ডিনারটা আমরা হোটেল নেস্টেই করব বলে ঠিক করেছি, তাই লাঞ্চটা সবার ইচ্ছে যে বাইরে করব, তাই লাঞ্চের জন্য আমরা বেরিয়ে পড়লাম। একটুখানি রাস্তা তো, তাই আমরা অটো নিয়েই বেরিয়ে পড়েছি। আর এবার আমরা লাঞ্চ করতে কোথায় যাচ্ছি জানতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে, এই চলে এসেছি বলেই। তোমরা একটু সঙ্গে থাকো, তাহলেই জানতে পারবে যে আমরা কোথায় লাঞ্চ করতে যাচ্ছি। আর এই দেখো, সবাই সমুদ্র থেকে স্নান করে ফিরছে। আর দেখো রাস্তার ধারে কত ডাবের দোকান। এই তো চলে এসেছি মিত্র ক্যাফে। দেখো লেখা আছে ভালো খান আর ভালো খাওয়ান, তাহলে দেখা যাক খাওয়াটা কেমন হবে। এই যে আমরা মিত্র ক্যাফের সেকেন্ড ফ্লোরে উঠে পড়ছি। এর আগে আমি কোনোদিন আসিনি এখানে, কিন্তু বাপ্পা দ্বারা এর আগেও এসে লাঞ্চ করেছে, তাই ওরা জানে যে খাওয়া দাওয়া খুব ভালো আর কি এখানকার। তো দেখাই যাক, এই যে আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। এই যে মিত্র ক্যাফের বারান্দা দিয়ে ওই দীঘার সমুদ্র দেখা যাচ্ছে, কত যে আমাদের খাবার অলরেডি টেবিলে সার্ভ করে দেওয়া হয়েছে। আমরা অ্যাকচুয়ালি ভেজ থালি নিয়েছিলাম, সেই ভেজ থালিতে কি কি আছে সেটা বলে দিই আগে। ডাল, শুক্তো, আলু পোস্ত, ঢোকলা, আর আমের চাটনি, সালাদ, পাঁপড়, আলু ভাজা, দই, আর পান। বলতে বলতে আমি হাঁপিয়ে পড়েছি, এত অর্ডার দেওয়া হয়েছিল যে টেবিল ছোট পড়ে গেছিল আমাদের, খাবার রাখার জায়গা নেই। শুধু নামেই ভেজ থালি ছিল, তার সাথে আর কি কি ছিল সেগুলো দেখবে। সঙ্গে ছিল পোলাও, মটন, চিংড়ি মালাইকারি আর ক্র্যাব। যদিও আমি ক্র্যাবটা এবার প্রথম ট্রাই করলাম, তো ভালোই লাগলো খেতে, বেশ ভালোই ছিল। হোটেলে ফিরে এসে সবাই মিলে টানা ঘুম দিয়েছে। ঘুম থেকে উঠে দেখি বাবা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্য আজ আর বেরোনো হলো না, কালকে ইনশাল্লাহ বেরোবো, তাই ব্লগটা এখানেই শেষ করছি। কালকের ভিডিও নিয়ে তোমাদের সামনে ইনশাল্লাহ আবার চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা, আল্লাহ হাফিজ। আর এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো।